আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি মেট্রো রেল বাংলাদেশের যে ডিজিটাল করে দিয়েছে, একবার মেট্রো রেল পটপট করে চলছে, ওই মেট্রো রেল দেখাইতে সত্যি থাকেন। রাত 11টা বাজছে, রাসেল ভাই কইছে যে মেট্রো রেল উঠবে, আমি কইছি যে হ্যাঁ অবশ্যই উঠবো, কখন যাবেন? কইছে যে কাল সকালে চলো। তো চোপ্পর রায় তার রহমান নিয়ে আসে না, খালি আকট বিকট করছে জি, আজ এর মধ্যে লাগছে মাথা ঘুরছে। তারপরে চলে এলো আগারগাঁও। আগারগাঁও যেহেতু বাংলাদেশের প্রথম মেট্রো রেল স্টেশন, এখান থেকে উত্তরায় উত্তরে ছেড়ে গেছিল, তো এটাতে আমি আইনু। তা আমার পর মহাকালী থেকে এঠে করে 20 টাকা ভাড়া লইল, লাপাড়া করে স্টেশনে আসতি তো জায়গা লুগা। তো চলন্ত সিঁড়ি দিয়ে আপনাকে চাইড়ে লিয়ে এসে উপরে ফেলে দিবে, আপনাকে হাঁটতে হইবে না, একবার চকচকে হ্যাঁ আছে যারা খাজড়ি কয়ে, আর একটা পিটা উদাম করে দেওয়া উচিত। উঠার পর আপনাকে দেখে দিবে কোন মনে ঢুকতে হবে, সব অ্যারো চিহ্ন মানে তীর চিহ্ন দেওয়া আছে। দেখ যে গেট খানটা কত একবার চকচকে হাঁ আছে চারিদিকে, আপনারা একটু দেখিয়ে দিই কত ফক ফক করছে চারিদিকে, ফের গাছ গাছালিও আছে। দেখ এই যে এটা করে লেখা আছে কয় মিনিট পরে ট্রেন আসবে, এখন কয়টা বাজছে, কয়টা সময় ছাড়িয়ে গেছে, কয় বার ট্রেন চলবে, সব কিছু লেখা আছে। দিয়ে এ মনে ফের আপনার পটপট করে ভিতরে ঢুকছি ভাকা ভাগ, দেখছি টিকিট কোন মনে কাটতে হবে ওটাও দেখিয়ে দিচ্ছে। তারপরে যে আগাইতে লাগলো তো দেখছি যে একটা বেটি ছেলের টিকিট কাটা করে এমন করে বিষ্ণুমুখী হয়ে গেল, মনে হচ্ছে আমাকে খেয়ে নিবে। দিয়ে এই যে টিকিট বিক্রয় মেশিন লেখা আছে, মানে মানুষের টিকিট বেচে না, এটা করে মেশিনে বেচছে। তো কেমন করে কি কাটতে হবে এটা দেখিয়ে দিচ্ছে, ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছে। আমি জন্মে যেহেতু বাপের জন্মে কাটিনি, খাওয়া দেখলার মতো লাগছি প্রথমবার। তো কইছে একক ক্লিক করতে হবে, কয়জনা যাবেন সেটা ক্লিক করতে হবে, কতদূর যাবেন ওইটা ঠিক আছে লেখে টাকাটা ঢুকিয়ে দিলে, একবারে এমন করে জোরে করে টাকাটা টানছে জি, মনে হচ্ছে আর বাপের টাকা। আমি একবারে লাগছে যে কোনোদিন লাড়িনি, এমন করে একবারে কেড়ে নিচ্ছে লাগছে মেশিনটা, এমন একবারে এত জোরে টানতে হয়। দিয়ে এদিক দিয়ে ফের টিকিট বাড়াইছে আর এদিক দিয়ে টাকা, দিয়ে টাকা যখন ঢুকাইনু টিকিট তিনজনের তিনটা বাড়িয়ে গেল। তো ভাই পেরাকে শিখিয়ে দিল অসহযোগিতা নিয়ে, ভালোই করে আমরা টিকিটটা কাটলু। ফের দেখবেন যে বাকি টাকা ফের এখান দিয়ে বাড়ি আসবে, যেখান দিয়ে টাকা দিয়েছি। তো আমি 500 টাকা দিয়েছি, 60 টাকা করে টিকিট আগারগাঁও থেকে একবার উত্তর উত্তর। তো এই যে বাকি টাকা ফের ঘুরিয়ে দিয়ে দিলে, যে টাকাটি আপনারা দেখাচ্ছি, ফের কইবেন কি যে ঘুরিয়ে দিয়েছে কিনা, কোনো ভয় নাই, মেশিনের ভিতরে কেউ ঢুকে আছে কি কি। ফের আপনার সুন্দর করে গই না, ভালোই টাকা ঘুরিয়ে দিয়েছে। এই যে দেখেন একবারে তিনখান টিকিট, আপাড়ে আপাড়ে টিকিট, এই টিকিট ঠেকে ঢুকতে হইবে। আমি ফের কছি আমি একবার টিকিট কাটবো দেখি তো, কারণ ওর দেখাতে আমার বিশ্বাস হলো না, আমি নিজে পারি কিনা, কোনোদিন একলাই যখন আসবো তখন কয় ঝোনাকে ফের বাইন্ধালি আসবো, নিজে নিজে তো টিকিট কাটতে হবে। তার লাগে আমিও ফের এই যে দেখেন এক লেখেন একক যাত্রা টিকিট, কুণ্ঠে যাবো আমি এখন আগারগাঁও যাবো উত্তরা কেন্দ্র থেকে, যেহেতু আমি ফিরতে টিকিট কাটছি এটা নিজে নিজে কাটছি। দিয়ে কয় ঝোনায় যে তিনজনা যাবো, দিয়ে তখন এখন ফের ঠিক আছে ক্লিক করতে হবে। তো ঠিক আছে, তো ক্লিক করার পরে আমার এটা 50 টাকা করে আমি 150 টাকা দিল, কুণ্ঠে ঘুরিয়ে দিবে কে দিবে না, কাকে দিয়ে ঝাঁকে যদি না দেয় তখন আমি থাই বেড়ে চুপড়ে বেড়াইতে হবে। তা এখান এখান করে টাকা ঢুকাইতে হবে, যে 150 টাকা দুবারে ঢুকাইনু, ঢুকা মাত্র ভাই দিতে নাই কই নুন, একবার ছাড়াই টেনে নিলিছে। এখন টিকিট বাড়াইবে, টিকিটের লেগে আমি ঘাটা দেখছি যে কখন বাড়াবে, আমাকে দিবে কি দিবে না, আমার জান খালি কেমন কাহা বাহা করতে লেগেছে, যদি না দেয় দেখছি ডাকছি খালি আয় 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 তি 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 করে ডাকছি, পান্দরে যে বেটি ছেলেটা খালি আছে হাইসা মরি দিয়েছে। দিয়ে এই যে টিকিট তিনখান তিনবারে বাড়াইবে, আমি খালি ডেকে চলছি এদের লিয়ে চার ভাকাম করে যে কোনটা ফের ঘুরিয়া যদি ভরে লাই, তার লেগে আমি ফাঁস আপনার লিয়ে লেছি। দেখি যে তিনখান টিকিট চলে এলো আর পায়া জান খানটা আমার ভরে আগলো যে হম পাই লেছি টিকিট কাটতে। টিকিটই হলো আপনার এখন সব, এখান দিয়ে আপনাকে গেটে ঢুকতে হবে, নাহলে আপনি স্টেশনে ঢুকতে পাবেন না। তো এটা এখানটা হাতের মতন ছাপা আছে, ওইটা টিকিট খানটা ঠেকাইলে একবার দরজা খানটা খুলে দিচ্ছে, আর ফের আপনার ঠেকা উগে চারি পাঁচ বাজে চলে দিচ্ছে। মেশিন যদি কোনো রকম ভুল করে দেয়, মানুষ গেলে একবার দেখা আছে চোখ চড়িয়া, তা আমার ঠেকাইনু দরজা খানটা পকাত করে খুলে আলো, এখন আমি স্টেশনে ঢুকে গেলাম, হাঁকে এখন কে আপড়াই, মানে এক ব্যাগ ঘুরে ফেলে দেবো, আর চক 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 করছে, মানে এপারে ঢুকতে হলে আপনাকে টিকিট ঠেকাইতে হবে। মানে এটাই আপনার ট্রেনে কেউ চেক করার নাই, কুণ্ঠি কেউ চেক করার নাই, বেশি চলে গেলে আর কম্পিউটারে সব উঠে যাবে, টাকা মাত্র কয়ে দিবে, আপনাকে একবারে ঠিকঠাক যাইতে হবে, যেটা করে আপনি ক্লিক করেছিলেন, যেটা কার টিকিট কাটেছেন ওইটি, নাহলে কম্পিউটার এমন জিনিস আপনি যখন ঘুরে যা বাড়াইছেন বাড়াইবার তখন আমি শিখিয়ে দিচ্ছি। তো এই যে ঢুকার সময় আপনি খুলবেন, তাহলে গেট খুলবে, নাহলে খুলবে না, ওই টিকিট যে জায়গাতে কেটেছেন ওইটি খুলবে, এরকম সিস্টেম করা আছে। তো ইঠেও লিফট দিয়ে একবার উঠে গেলো তিনতলাতে উঠে যে ট্রেন ঝক 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 করে চলে আসছে, যে একবারে দেখেই জীবনে দিচ্ছে, একবারে লাগছে বিদ্যুতের গতিতে পাকাত করে আইলো, আইসে আইসে একবারে জায়গা মতন খাড়া হবে, একবারে যেঠে যেঠে গেট আছে ওইঠে ওইটি, আমার ঘরে ওই ইয়ার মতন ট্রেনের মতন নয় কি যে খ বগি এঠে করে দিয়ে তখন চলে যাবে, একবারে গ বগি পার হয়ে, এরকম নয়, একবারে যে ঠেকে যেটা কয়েছে ওই ঠেকে ওইটাই খাড়ো হয়েছে। এই যে সুন্দর হয়ে খাড়ো হলো, দরজা গেল একবারে সুন্দর হয়ে উদাম হয়ে আলো, হার একবারে পাক পাক করে ঢুকে গেলো, ভিতর খানটা একবারে লাগছে বিদেশে চলাইনু, এত সুন্দর লাগছে একবারে চকচক করছে। কোন ঠেকে এখন আমরা আছি শ্যাওড়াপাড়াতে, কতদূর যাবো, পরবর্তী স্টেশন কি, সব কিছু একবারে কম্পিউটারে লেখা উঠছে, আর ওইদিকে তো ভেকার ভেকার করে দিন মেল বুকে চলে দিচ্ছে, আপনাকে বিরক্ত করে দিবে। এর আপের যে ছবি তুলে দিচ্ছে, বেটি ছেলাটা লাগছে যে ডাক্তারি পড়ে, ও লাগছে অফিসে যাচ্ছে কি এখন কলেজে যাচ্ছে কি ভার্সিটিতে যাচ্ছে আল্লাহ জানে, ওপর থেকে দেখতে জীবনে রয়েছে যে ধরার লেগে কোনটা, আপনি যদি খাড়িয়া যান তো ধৈর্য জেনে যেতে পারেন, সেটা দরজা গালা কোনো মতন আপনি খুলতে পারবেন না কো। এই যে দেখেন
কহিনুন আপনারা কে যে প্রত্যেকটা স্টেশন আপনি উঠবেন খালি কহিতে থাকবে যে ইঠে করে একটা খাড়ো হইনু উঠে করে যাবো এখন লাগবে সব কহে দিচ্ছে আপনাকে একবার বাংলাতে একবার ইংরেজিতে যার যেটা দরকার এই যে সব উঠে আছে সেলফি টেলফি তুলছে আপনারা একটু টিকিট খানটা দেখায় এই যে দেখেন কত সুন্দর আমাকে সংসদ ভবন শহীদ মিনার সব কিছু আঁকা আছে পিছা দিকে সব লেখা আছে নিয়ম কানুন গালা কুণ্ঠে কি করতে হবে একবার বাংলাতে একবার ইংরেজিতে তো এই যে নিচ খানটাও এমন চকচক করছে যে আমার পায়ের দিক খানটা লাগছে ভাত ফেলা খাওয়া যাবে এত চকচক করছে ওপর খানটাও একবার চকচক করছে দেখেন ধৈরা ধৈরা যাওয়ারও আছে ফের এলে তো ফের লাঠির মতো প্রমাণ তো প্রমাণ খানটা লিয়ে লিলে তাহলে ভিডিও করলো এই যে দেখেন থেকে দেখাচ্ছি আর মুখ চোখ সবটি রাখি কে কার ছাইলা কে কার মা কে কার বাপ কোন যে গুরু পাইছে নানি গুরু পাইছে কি কি সবটির মুখ চোখ একই হয়ে আছে তো এই যে ফের খাড়ো হয়ে ধরে থাকবেন যেন ভকত করে না পড়ে যান আর একজন আর উপরে থাপ্পড় না খান ওই লাগে এই সিস্টেমও করা আছে ধরার এই যে বাহির খানটা দেখেন ঢাকা খালি উদাম লয় মানে উদামও আছে ঢাকা খালি ঢাকা লয় আরও বাড়ি করা যাবে ফাঁকা আছে তো এই যে আমি একটু ঘুরছি ফিরছি আমোদ করছি কত জিয়ের মধ্যে লাগছে যে কাহা করছে কত রকম গিদার করছি ভাল লাগছে হার তো নামবেন খুবই সাবধানে গেটের পান্দরে খাড়ো হবেন না এমন বিদ্যুতের গড়িতে ছাড়ছে যে আপনাকে ছেড়ে ছেড়ে নিয়ে যে কত দূরে পড়বেন আপনাকে ঢুড়ে পেবে না কেউ এত তো উত্তরা উত্তরে চলে এসেছি এটা থেকে আমি দিয়াবাড়ি লেকে যাবো পরে ওই লেকের ভিডিও দেখাবো দিয়াবাড়ি লেকটাও মেলায় সুন্দর তো এই আজকা ভিডিও করতে বাড়াচ্ছি বুঝতে তো পারছেন টাকা তো উঠাইতে হবে ভাড়া নাকি দিয়া এই যে স্টেশনে ফের চলে এলো আর একটা আপনি যদি মনে করেন যে ট্রেন দেখবো তাহলে আপনাকে টিকিট কাটা বাধ্যতামূলক মানে ট্রেন যদি কাছে থেকে দেখতে চাহেন বা উঠতে চাহেন তাহলে টিকিট কাটতে হবে এমন কোনো সুযোগ নাই যে টিকিট নাই আপনি এসে পান্দর থেকে দেখে গেলেন কারণ প্ল্যাটফর্মে ঢুকতে গেলে আপনাকে টিকিট ঠেকিয়ে ঢুকতে হবে নাহলে উদামও হবে না আপনি ঢুকতে পারবেন না তো এই যে রেল স্টেশন চকচক করছে ফকফক করছে কারণ হয়েছে যে এখন লইয়া হয়ে আছে আর স্টেশন দেখে কিন্তু মজাও লাগছে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করছে যে হ্যাঁ বাংলাদেশে এমন একটা উন্নয়ন কিন্তু হয়েছে মানে অস্বীকার করার কিছুই নাই তো এই যে দেখেন আপনারা আরও দেখাচ্ছি সিঁড়ি মিড়ি গেলাম কোনো রকম আপনি লিফটে ভয় পান তাহলে সিঁড়িতে করে উঠে যাবেন পকপক করে আর এই যে চকচক করছে একদিক থেকে মুসছে আর একদিক থেকে মুসছে এরকম করে ঢুকতে হবে প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে সব কিছু লেখা আছে হারাইবার কোনো সুযোগই নাই আগের যুগে দেখাইতো না জি যে কাচ্ছাইলে হারিয়ে গেছে এখন হারাইবার কোনো সুযোগই নাই সিসি ক্যামেরা ইসি ক্যামেরা মাইকিং সব কিছুরই ব্যবস্থা আছে এই যে দেখেন বেটি ছেলেটা এমন খান্নাইছে গাইল দিয়ে সব কিছু যে মুছাইছে একদিক মুছা শেষ হয়েছে আর একদিকে চলে যাচ্ছে ফের এদিক চলে আসছে মানে একবারে চকচকে করে খিচে যে ট্রেন যাইছে দেখেন আগারগাঁও থেকে উত্তরা যেতে মাত্র 15 মিনিট লাগছে মানে স্টেশনে স্টেশনে খাড়ো হয়েছে সেই নাহলে 10 মিনিটে চলে যেত এটা মিরপুর 10 কম্পিউটারে লেখা উঠছে আমি ফের করছি ওপার খানটা একটু যাবো এক বগি থেকে আর এক বগি এ ট্রেনে যাওয়া যায় কিনা না তো না যাওয়া যায় সুন্দর করে যেতে পারবেন আপনি ওই ট্রেনেও আমি গেন ওই বগিতে সব ফের হাত দিকে এমন করে মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বাড়ি আইনু এমন করে তাকাইছে হ্যাঁ যে বেশিক্ষণ থাকা যাবে না এমন করে সব একবার হাত দিকে তাকিয়ে আছে তাহলে ফের পালিয়ে আইনু এদিক করে দিয়ে এই যে ট্রেন এখন আমাকে জায়গা মতন চলে এসছে এখন আমি বাড়িয়ে যাবো চলে যাবো কীভাবে টিকিট জমা দিতে হবে না দিতে হবে সব এই যে সব দেখেন বাড়িয়ে চলে আসছে হয়ে গেল বেশিরভাগই আসছে আমার মতন মানে কাজে কম ঘুরতে বেশি মানে ঘোরাফেরা করতে আসছে বেশি কাজের খুব কম লোকজন আসছে এটা আপনারা প্রমাণ করে দিচ্ছে একটু পরে দেখেন ভিডিও খানটা দেখতে থাকেন এই যে আটিপুটি লেগে যাচ্ছে খুব যে কম তাল হয় ঈদের পরপরই যেহেতু ঘুরতে আসছি মানুষজনও ঘুরতে আসছে অর্ঘ শখ আছে সব ফের ভিডিও করছে বেটি ছেলে গেলা এমন টিকটক বানাইছে জি কাটিং করে করে ভয়ে আমি ভিডিও বানাইনি নাহলে আমাকে গাইল দিয়ে গিনে দেবে কোনটা গোলামের বাট্টা গোলাম কহে দিলে আমার ওঠে মান সম্মান চলে যাবে তার লেগে যে লিফট দিয়ে নামছে সবাই এক লিফট দিয়ে কেউ উঠছে এক লিফট দিয়ে কেউ নামছে মানে হেভি সুন্দর জায়গা আপনি আসবেন মনে হবে যে হ্যাঁ আপনার টাকাটা উঠে গেছে মনে একটা প্রশান্তি পাবেন মানে সুন্দর আসলেই কিন্তু বাংলাদেশে এটা একটা সুন্দর হয়েছে এখন এই যে কার্ড ঠেকাইতে হবে কীভাবে কার্ডখানটা যেখানটা আপনি টিকিট কেটেছিলেন মনে আছে ওই কার্ডখানটা নিয়ে এখন এই যে এটা করে দিবে পড়ে করে টেনে নিবে এই যে আমি আপনার দেখাইনু দেখেন এই যে দিয়ে এখন আমি বাড়িয়ে গেলাম এই যে দেখেন এখন বাড়িয়ে যাই চলে আইনু স্টেশনের বাইরে এখান পর্যন্ত আপনি ফিরে ফিরে আসতে পারবেন কিন্তু ওপ পাত যাইতে হলে আপনাকে কিন্তু ই দিতে হবে আজ এসেছিলেন নাকি ঘুরতে ঈদের ঘোরা ভাইয়া কোথাও যাচ্ছেন নাকি এমনি ঘুরতে আসছেন না যাচ্ছেন এই তো আজকে হয়ে গেল আমার মেট্রো রেল ভ্রমণ আপনারাও উঠতে পারেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কইবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন আর আরও বেশি ভালো লেগে থাকলে তাহলে আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেখার লেগে আপনারা হয়েছে ঝাড় পেজটাকে লাইক ফলো করে দেবেন যারা এখন পর্যন্ত করেননি আর আপনার বন্ধুরাকেও ইনভাইট করে দেবেন এই তো আগারগাঁও রেল স্টেশন এখান থেকে ফের আমি বাড়ি চলে যাবো আর থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে পা পা করে